ওয়েলকাম বন্ধুরা অনলাইন টপিক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে আমি গত কয়েকদিন আগে একটি বায়োগ্রাফি অ্যাপসের ভিডিও আপলোড করেছিলাম। তো এটা থেকে আপনারা অনেকে এটাতে অ্যাকাউন্ট করেছেন এবং অ্যাকাউন্ট করার পর কিন্তু আপনারা বায়োগ্রাফিতে কাজ করতেছেন। তো আপনারা অনেকেই জানেন যে এখানে কোনো কঠিন কাজ নেই, এখানে শুধু ফেসবুকের মতো ফটো আপলোড করে লাইক কমেন্ট করে ইনকাম করতে হয়। তো আজকে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা কীভাবে বায়োগ্রাফি অ্যাপস থেকে ডাবল ইনকাম করতে পারবো, অর্থাৎ খুব বেশি আর্নিং করতে পারবো 3-4 দিনে, কীভাবে এখান থেকে $1 করা যায়। তো সেটা এখান থেকে আজকে আমরা আলোচনা করবো। আর নাম্বার 2 যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এখান থেকে আপনি কীভাবে আপনি উইথড্র না করে আপনি একজনের আপনার কয়েন অন্যজনের কাছে আপনি ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করে আপনি বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন কীভাবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা এখনও পর্যন্ত আমাদের অনলাইন টপিক চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। আর যারা এখনও পর্যন্ত বায়োগ্রাফি অ্যাপসে অ্যাকাউন্ট করেননি তারা আমাদের ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তো আগের ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে বায়োগ্রাফি অ্যাপসে আপনারা কীভাবে আপনার কয়েন অন্যজনের কাছে ট্রান্সফার করে আপনি এখান থেকে টাকা নিয়ে নিতে পারবেন কীভাবে। তো তার জন্য আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না, আপনার কত কয়েন আছে সেটা প্রথমে আপনি দেখে নেবেন। যে আমার দেখুন মোটামুটি এখানে কয়েন আছে 3632 কয়েন আছে আমার এখানে। তো এখন যদি আপনি এটা আমার কাছে অথবা অন্যজনের কাছে ট্রান্সফার করতে চান তাহলে সেটা কীভাবে করবেন? তো সেটা করার জন্য আপনাদের তেমন কিছুই করতে হবে না। আপনি আমি একটি পোস্ট চুজ করে নিচ্ছি যে পোস্টটা আমি দেবো। তো এই পোস্টটা দেখুন মোটামুটি কিন্তু ভালো, সে ভালো একটি পোস্ট করেছে। তো আমি আরও পোস্টগুলো দেখে নিচ্ছি। তো যে পোস্টটা ভালো লাগবে তো সেই পোস্টটাতে আমি কয়েন দিয়ে দেবো। তো ধরুন আমি এই পোস্টটিতে আমি আমার কয়েনটি দিয়ে দেবো। তো এই পোস্টে যদি আপনি কয়েন দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমে আপনি লাইক কমেন্ট করে নেবেন। তো করার পর ধরে নিয়ে এই পোস্টটা খুব ভালো করেছে, তো এখানে দেখুন এই যে 3 ডট মেনু আছে, তো আপনি যেটা করবেন এখানে 3 ডট মেনুর উপরে ক্লিক করে দেবেন। তো তারপর দেখুন এখানে অপশান আছে স্যান্ড বিজেএফ টোকেন টু, তার নাম দেওয়া আছে। তো যারা যদি আপনি স্যান্ড করতে চাচ্ছেন তো তার নাম দেওয়া আছে। তো আপনি সিম্পলি এখানে নামের উপর যখন ক্লিক করে দেবেন তো এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখুন আপনার কত বিজিএফ আছে, তো এটা এখানে শো করবে। তো এই নিজে তো ভালো পোস্ট করেছে, তো এনাকে আমি 5টা বিজিএফ দিয়ে দেবো। তো আমি 5টা বিজিএফ দিয়ে দিলাম। তো দেন এখান থেকে যদি স্যান্ড দেখতে পাচ্ছেন তো এখানে আমি স্যান্ডের উপরে ক্লিক করে দিব। তো দেখুন আমার বিজিএফ কিন্তু চলে যাচ্ছে। তো দেখুন আমার স্যান্ড কিন্তু সাকসেসফুল, আমি তাকে কিন্তু 5টা বিজিএফ দিয়ে দিলাম। তো তারপর আপনি যদি চান যে আপনি আমার কাছে কয়েনগুলো সেল করবেন অথবা অন্য কারোর কাছে সেল করবেন, তো আপনার সাথে তার ফ্রেন্ডশিপ নেই, আপনার সাথে তার বন্ধুত্ব নেই, পরিচিত নেই, তো আপনি সেই ক্ষেত্রে কী করতে পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চিং পিপল, তো ওখানে আপনি প্রথমে ক্লিক করে দেবেন। তো ধরেন আপনি আমার কাছে সেল করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনি লিখবেন রাকিব, লিখে সার্চ করবেন এখানে। তো রাকিব লেখার পর আপনি যখন সার্চে ক্লিক করবেন তো একটু সার্চিং হবে। তো তারপর এখানে যে মোর রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপর একটু নিচে আসবেন। তো নিচে আসার পর একটু নিচে আসলে দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা আর যে রাকিব, তো এটাতে ক্লিক করে আপনি এই আইডিটা আপনি আমার কাছে সেল করতে পারেন। তো এটা হচ্ছে আমার আইডি। তো এখানে ক্লিক করে আপনি যদি আমাকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট করেন, ফ্রেন্ড করেন, তাহলে কিন্তু আমি আপনাকে ফ্রেন্ড ব্যাক করবো। এবং আমার পোস্টগুলোতে যদি আপনি লাইক কমেন্ট করেন তো সেক্ষেত্রে আমি কিন্তু লাইক কমেন্ট ব্যাক করবো। তো এখানে দেখুন আমি লিখে দিয়েছি যদি আপনি আমার পোস্টে লাইক কমেন্ট করেন তাহলে আমি ব্যাক করবো। তো আমি সবার লাইক কমেন্টই ব্যাক করি এবং আপনি আমাকে ফলো করবেন, আমি আপনাকে ফলো করবো। তো তাতে কীভাবে আমাদের ইনকামটা একটু বাড়বে, তো এখন ইনকাম নিয়ে আমরা কথা বলি যে আমরা কীভাবে আমাদের পরস্পর ইনকামটা এখন বৃদ্ধি করবো। তো পরস্পর ইনকামটা বৃদ্ধি করার জন্য আপনার প্রথমে যেটা করবেন, এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, তো প্রথমে আপনি যেটা করবেন এখানে যে পোস্ট, তো এখান থেকে আপনি কয়েকটাকে পোস্ট করে নেবেন। আপনি প্রথমে 4-5টা পোস্ট করে নেবেন। তো পোস্ট কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি যদিও আপনারা জানেন। তো পোস্টে এখানে ক্লিক করার পর আপনি যদি চান গিফট করতে পারেন তাহলে আমি গিফট কিছুগুলো ডাউনলোড করে নিচ্ছি। তো গিফট আপনি ডাউনলোড করার জন্য যেটা করবেন, এমএস আর্ট নামে একটি অ্যাপ আছে, তো অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখানে আমি ফানি গিফট নেব, তো ফানি লিখে আমি সার্চ করলাম। তো তারপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি এখানে টাইপে এখানে ক্লিক করে আপনি গিফটগুলো নিতে পারেন। কারণ গিফটগুলো পোস্ট করলে সেই ক্ষেত্রে কী হয়, আমাদের পোস্টগুলো কিন্তুগুলোতে কিন্তু লাইক কমেন্ট বেশি পড়ে। তো আপনি যদি সবগুলো গিফট পোস্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো, কারণ গিফট পোস্টে লাইক কমেন্ট বেশি পড়ে, সবসময় লাইক কমেন্ট এইগুলোতে বেশি পড়ে। তো এখান থেকে আমি যে কোনো একটি গিফট ডাউনলোড করে নেব। তো এখান থেকে হাস্যকর যেটা বেশি ভালো লাগে আমার কাছে, তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে। তো আমি এটা ডাউনলোড করবো। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর আমি আবার অ্যাপে চলে আসলাম। দেন এখান থেকে যে গিফট থেকে আমি গিফটটা নিয়ে নেবো যেটা আমি ডাউনলোড করলাম।
দেন এখানে আমি কিছু লিখব টাইটেল। তো দেখুন আমি এখানে টাইটেল লিখেছি। তো টাইটেল লেখার পর আপনারা যেটা করবেন, যে ট্যাগ নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এখানে যেহেতু আমার পিকচারটা ফানি, তো আমি এখান থেকে ফানি ট্যাগ এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে আসার পর আপনি যদি এখানে ফানি লিখে সার্চ করেন, তো ফানি লিখে সার্চ করার পর দেখুন ফানি এখানে অনেকগুলো কিন্তু ট্যাগ শো করবো। সেখান থেকে আমি এই ফানিটা এখানে নেবো, সেখানে ফানি ভিডিও আমি চুজ করে দেবো। তো ফানি হয়ে গেছে, সার্চ সমস্যা নাই। তো ফানি দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে আপনার লোকেশানটা চাইলে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, বাংলাদেশ। তো আমি বাংলাদেশ লোকেশান দিলাম, তো দেন এখান থেকে আপনারা পোস্ট করে দেবেন। তো পোস্ট করার পর যদি আপনি এইরকম পোস্ট করেন তাহলে একটু লোডিং হবে, কারণ পিকচারটা এখানে আপলোড হচ্ছে। দেখুন আপলোডিং গিফট, তো আপলোড হচ্ছে। তো আমাদের আপলোডটা কমপ্লিট। তো এখন কিন্তু আমাদের পোস্টে লাইক কমেন্ট পড়বে। তো লাইক কমেন্ট পড়ার পর আপনি যেভাবে এখানে আর্নিং করবেন, তো দেখুন আমার পোস্টটা হয়ে গেছে। তো আর্নিং বেশি বেশি করার জন্য এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, আপনি নোটিফিকেশানের উপরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর যতজন আপনার পোস্টে লাইক কমেন্ট করেছে, তো দেখুন ইনি কিন্তু আমার পোস্টে লাইক কমেন্ট করেছে কিছুক্ষণ আগে, 18 মিনিট আগে লাইক কমেন্ট করেছে। তো আমি এই পোস্টারটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমারটা চেঞ্জ করেছি, আমি কভার ফটো। তো এখানে আপনি যেটা করবেন, ইনি আপনার পোস্টে লাইক কমেন্ট করেছে, আপনি এখানে আসার পর পোস্টে ক্লিক করার পর এই যে নাম দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপর দেখবেন ইনার আইডি শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট না থাকলে আপনি ফ্রেন্ড করে নেবেন। তো তারপরে এই যে পোস্টে দেখতে পাচ্ছেন, তার পোস্টে আপনি লাইক কমেন্ট করে দেবেন। তো তার যতগুলো পোস্ট আছে আপনি সবগুলো পোস্টে এখান থেকে লাইক কমেন্ট করে দেবেন। তো তাহলে হবে কি, আপনি যখন তার পোস্টে লাইক কমেন্ট করলেন, তার কাছে কিন্তু নোটিফিকেশান চলে গেল। আর যখন তার পোস্টে নোটিফিকেশান চলে যাবে, তো দেখুন আমার কিন্তু অনেকগুলো নোটিফিকেশান এসেছে। তো আমি সবাইকে লাইক কমেন্ট ব্যাক করবো। তো আপনার যদি এরকম আসে তাহলে কিন্তু আপনি, আপনাকে যে লাইক কমেন্টগুলো করলো আপনি তাকে কিন্তু অবশ্যই এভাবে ব্যাক করবেন। তো আপনি যদি নতুন কাউকে এরকম লাইক কমেন্ট করেন, তাহলে সেও কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট ব্যাক করবে। আর একটি কথা, সেটা হচ্ছে আপনি যদি কোনো পোস্ট লাইক কমেন্ট করেন, কমেন্ট করার পর কিন্তু আপনি এখান থেকে একটা করে বিজেপি পাবেন, সেন্ড বিজেপি টোকেন টু ইসলাম ফর দিস কমেন্ট। তো একটা করে যদি কমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা করে বিজেপি পয়েন্ট পাচ্ছেন। তো আমি এখানে একটু কমেন্ট করে দিচ্ছি, নাইস লিখলাম। তো লেখার পর একটু প্রসেসিং হবে। তো তারপর সামান্য একটু পরে দেখবেন আপনার কাছে কিন্তু একটা করে বিজেপি টোকেন চলে গেছে। অর্থাৎ আপনি যদি একটা করে লাইক কমেন্ট করেন, তাহলে কমেন্ট করলে কিন্তু আপনি প্রতি কমেন্টে একটা করে বিজেপি টোকেন পাচ্ছেন। 10টা কমেন্ট করলে আপনি 10টা বিজেপি টোকেন এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি পদ্ধতি যে আপনাকে যে লাইক কমেন্ট করবে, আপনি নোটিফিকেশানগুলো চেক করার পর আপনি তার লাইক কমেন্টগুলো আপনি তাকে ব্যাক করে দেবেন। আর তারপর যেটা করবেন, আপনি ইনার ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর চ্যাট করে আপনি বলতে পারেন যে ভাই, প্রত্যেক দিন আপনি আমাকে লাইক কমেন্ট করবেন, আমি আপনাকে প্রত্যেক দিন লাইক কমেন্ট ব্যাক করবো। তো এইভাবে আপনি তার সাথে কথা বলতে পারেন, এবং যা আপনাকে করবেন না, তো আপনি তার সাথে পার্সোনালি কমেন্টে ইনবক্সে কথা বলে আপনি তার থেকে লাইক কমেন্ট নিতে পারেন। তো আরও একটি প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি এখানে আবারও পোস্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মেক ফ্রেন্ড। তো এখান থেকে আপনি যত ফ্রেন্ড বাড়াবেন, তো তখন কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। তো আমার ফ্রেন্ড কতজন আছে আমি আপনাকে দেখে দিচ্ছি। তো আমার দেখুন মোটামুটি 113 জন ফ্রেন্ড আছে আমার। তো আমার পোস্টে যদি লাইক কমেন্ট আপনাকে দেখায় তাহলে বুঝতে পারবেন। তো আপনার, আমার মাত্র 113 জন ফ্রেন্ড। তো আমার দেখুন এখানে লাইক কমেন্ট এখানে আজকে 40টা পড়েছে, তারপরে আমার এই পোস্টে 4টা মাত্র, তারপরে এখানে দেখুন 18টা, তারপরে এখানে 7টা, তো তারপরে এখানে 26টা। তো আপনার যত ফ্রেন্ড বেশি হবে, তারপরে কিন্তু আপনার লাইক কমেন্টটা বেশি পড়বে। কারণ আপনি যদি একটা পোস্ট করেন, সেই ক্ষেত্রে সেই পোস্টটা যদি সবার কাছে যায়, তাহলে সবাই কিন্তু আপনাকে লাইক কমেন্ট করবে। তো ফ্রেন্ড বাড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন মেক ফ্রেন্ডস, তো এখানে ক্লিক করার পর দেখবেন সবগুলো আইডি শো করবো। আপনি যদি ছেলে ফ্রেন্ড নিতে চান, তাহলে এখানে দেখুন মেল অপশান আছে। তো এখান থেকে আপনি যতগুলো ছেলে আছে, তো সবগুলো আইডি এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো তারপর যখন আপনার ফ্রেন্ড বেশি হয়ে যাবে, তো বেশি হওয়ার পর কিন্তু সবার কাছে একটি পোস্ট চলে যাবে, এবং সবাই কিন্তু আপনাকে লাইক কমেন্ট করার কিন্তু একটি চান্স থাকে সবসময়। তো আপনি যদি মেয়ে ফ্রেন্ড নিতে চান, এখান থেকে আপনি ফিমেল থেকে আপনি আপনার মেয়ে ফ্রেন্ড এখান থেকে নিতে পারবেন, আপনার সমস্যা নেই। তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু এখান থেকে বেশি বেশি করতে পারবেন। তো সবচাইতে এখানে যে বেশি ইনকাম হয় সেটা হচ্ছে ভিডিও, ভিডিও আপলোড করলে অথবা গিফট আপলোড করলে, সেগুলো কিন্তু সেখানে কিন্তু আপনার বেশি ইনকাম হয়। তো এখানে দেখুন ইনি আমাকে এইমাত্র কমেন্ট আমার ফটোতে লাইক কমেন্ট করেছে, তো আমি ইনাকে ব্যাক করে দেবো। তো ইনি আমাকে লাইক কমেন্ট করলে আমি ইনাকে ব্যাক করে দেবো। তো এইভাবেই কিন্তু আপনারা মূলত এখানে ইনকামটা বাড়াতে পারেন। আর ইনি দেখুন যে এই যে ভিডিওটি আপলোড করেছে, ভিডিও আপলোড করার পর কিন্তু সাথে সাথে কিন্তু সুকন পরে তার 17 থেকে 18টি কিন্তু লাইক কমেন্ট কিন্তু হয়ে গেছে। কারণ ভিডিওতে সবচাইতে এখন এই অ্যাপসে ইনকাম বেশি দিচ্ছে, কারণ ভিডিওতে লাইক কমেন্ট বেশি পরে সবার কাছে ভিডিওটি চলে যায়।
সেখান থেকে আপনি আরও একটিভাবে আর্নিং করতে পারেন পোস্টে ক্লিক করে। এই যে নতুন নতুন পোস্টগুলো এসেছে, তো আপনি এখানে নতুন নতুন পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন। যদি আপনি লাইক কমেন্ট করেন সেই ক্ষেত্রে এই যে নোটিফিকেশান, তার নোটিফিকেশানে যখন চলে যাবে সে কিন্তু নোটিফিকেশানটা চেক করার পর কিন্তু আপনার লাইক কমেন্ট আপনাকে ব্যাক করে দেবে। তো এইভাবেই কিন্তু আপনি ইনকামটা বাড়াতে পারবেন। তো দেখুন আমি লাইক কমেন্ট করতেছি, তো লাইক কমেন্ট করার পর দেখুন একজন আমাকে মনে হয় লাইক কমেন্ট ব্যাক করছে। তো দেখুন এই যে ইনি হচ্ছে আমাকে লাইক কমেন্ট এইমাত্র ব্যাক করেছে। তো এরকমভাবে যখন ব্যাক করবে তো আপনিও পরবর্তীতে ইনার এই পোস্টে আপনি ইয়ে করে দেবেন, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করার পর আপনি তার পোস্টে লাইক কমেন্ট করে দেবেন। আর রেফারের অপশানটা তো আপনারা জানেনই, এখানে রেফার করলে কিন্তু প্রতি রেফারে 300 করে বিজিএ পাচ্ছেন। তো এখানে রেফারে ক্লিক করে রেফার পেজে যদি ক্লিক করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি রেফারেলটা আপনি দেখতে পারবেন। তো আমি দেখুন টোটাল 6 জনকে রেফার করেছি, তো প্রতি এখানে আমি রেফারে 1800 মতো বিজিএ পেয়েছি। তো এখান থেকে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন 300 কয়েন। তো আপনি চাইলে রেফার কিন্তু এখান থেকে করতে পারেন, এই লিঙ্কটা কপি করবেন, দেন আপনার বন্ধুদেরকে এই লিঙ্কে অ্যাকাউন্ট করতে বলবেন, তাহলে আপনি কিন্তু বিজেপ পয়েন্টটা পেয়ে যাবেন এখান থেকে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি। তো ইনি দেখুন আমি দেখুন এইমাত্র যে ইনাকে লাইক কমেন্ট করলাম, তো ইনি কিন্তু আমাকে লাইক কমেন্ট ব্যাক করলো। তো এইভাবেই কিন্তু আমাদের মূলত ইনকামটা বাড়বে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ সব কিছু বুঝতে পেরেছেন, না যদি বুঝতে না পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কোন সমস্যা হচ্ছে। আর তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আছে, তো টেলিগ্রাম চ্যানেলে আমি সব নিউজ সবার আগে দিয়ে থাকি। তো তার জন্য আপনারা যেটা করবেন আমাদের ডিসক্রিপশান বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমি সকল আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি।